গো প্রেমে মরে দে না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গোড়া গোড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ঘোড়া, তোমার এতে দেখলে পরে, তোমার এতে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ঘোড়া। আর প্রীতম ভাইয়া রিসেন্টলি যে গানগুলো দিচ্ছে মোস্টলি হি হ্যাজ গট দ্য বিট, তো ওর গানে আপনি কখনোই বিট মিস করতে পারবেন না। তো এই ব্যাপারটা যখন ছিল ওনার গানে, তো ওনার গান ইন জেনারেল হিট হয়, বাট এত হিট হবে আর এটা যে এত বড় পরিসরে হবে সেটা তো কারো ধারণা ছিল না, আমারও ছিল না। আমি রিসেন্টলি অনেকগুলো কাজ করেছি, আমি 2023-তে হাবিব ভাইয়ের সাথে কাজ করেছিলাম, আর 2018 থেকে আমি অলরেডি জিঙ্গল ইন্ডাস্ট্রিতে কাজ করছি। তো এই ফিল্মের যিনি মিউজিক ডিরেক্টর ছিলেন, যিনি BGM আর অন্যান্য গানগুলো করেছেন, হাবিব ভাইয়ের গানগুলো করেছেন, ওনার সাথে আমার অনেক আগে কাজ হয়েছিল, তো ওরা আমার ভয়েস জানতো। তো আমি আজকেও ভাইকে জিজ্ঞেস করলাম, আপনারা কি আমাকে প্ল্যান করে এখানে প্লেস করেছেন? কারণ আমি হাবিব ভাইয়ের কাছে গিয়ে মোস্টলি কান্দি, ভাই আমার কিছু হচ্ছে না, আমি কত গান গাচ্ছি বাট কিছু হচ্ছে না, এরকম একটা ব্যাপার কিন্তু থাকে আমার মধ্যে। তো বাট ভাইয়েরা বলেছিলো যে যেদিন তোমার হবে সেদিন অন্তরা তুমি সামলাতে পারবে না, এটা আমাকে একজন বলেছিল। কিন্তু এখন কিন্তু ব্যাপারটা অনেকটা এরকম, কিন্তু আমার এখন দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেছে গানের প্রতি, তাই কারণে আমি এখন আবার ফোকাস করব। তো এই ঝড়টা একটু শেষ হোক, আমি একটু ঠান্ডা হই, আবার রেওয়াজে বসি, আবার কিছু শুনতে পারি। হাতেখড়ি মা বাবার কাছে ছোটোবেলা থেকে, আমার আমার ফ্যামিলি একদমই কালচারাল ফ্যামিলি, তো সবাই গান নাচ জানে আমার ফ্যামিলিতে। আমার মা নাচতো, আমার বাবা গান গাইতো, বা মা গানও গায়, ভাইয়া গান লিখে, তো আমার বড় ভাই গান লিখে। তো এভাবে করে দেখা গেছে যে ছোটোবেলায় গানের রেওয়াজে বসাটা ইজ আ ম্যান্ডেটরি থিং আমার বাসায়। আর এরপরে আমি ক্লাস 7-এ প্রাতিষ্ঠানিক শিক্ষা পাই। এর আগে আমি আমার স্কুলের টিচার কৃষ্ণা মিস, ওনার নাম বলতেই হবে কারণ ওনার রিকোয়েস্টেই আমার মা বাবা আমাকে গানের স্কুলে ঢুকিয়েছিল। তো উনি, আমি যখন 96-তে গেলাম ওখানেও আমি ফার্স্ট হয়েছিলাম, তো ওখানে সব প্রোগ্রামে আমি করতাম। তো ছোটোবেলা থেকে আমি প্রোগ্রামের উপরেই আছি, কিন্তু আমি কখনও কোনো রিয়ালিটি শো বা কোনো মানে কোনো একটা জায়গায় যেখানে খুব বেশি রিয়ালিটি, মানে গানের রিয়ালিটি শো, রিয়ালিটি শোতে গিয়েছি আমি কখনো যাই না, বাট আমার চর্চাটা সবসময় ছিল। দেবশ্রী অন্তরা নিজেকে কোন জায়গায় দেখতে? আমাদের প্রথম গান তো ওয়ার্ল্ড সাকসেস, তাই না? তাহলে এখন তো শুধু দেশ নিয়ে চিন্তা করা যাচ্ছে না, ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করতে হবে। আর যেহেতু আমি অনেক ছোটোবেলা থেকেই বিভিন্ন ভাষার গান প্র্যাকটিস করতাম, অ্যাটলিস্ট হিন্দিটা খুব ভালো করতাম, আমি বলিউডই শুনতাম, আমার জেনারেশনটা বলিউড ফ্রিক ছিল আর আমার আশপাশের ছিল। তো আমি আসলে চাই যাতে আমি বাংলাদেশের মেয়ে হয়ে আরও অনেকগুলো মহাদেশকে কভার করতে পারি গান দিয়ে। আপনার এই আপনার যে ভয়েস, আমাদের সুদ্ধ সুরতে।